আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি সবসময় কামনা করে থাকি। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি তদবির নিয়ে হাজির হয়েছি যে তদবিরটি হলো পাতলা পায়খানা থেকে মুক্তি পাওয়ার তদবির। আজকের উক্ত তদবির প্রয়োগ করে আপনি পাতলা পায়খানা থেকে ইনশাল্লাহ ঘরে বসেই মুক্তি পাবেন। তো আপনারা অবশ্যই জানেন করোনার এই মহামারী থেকে মুক্তি না পেতে না পেতেই আমাদের প্রচণ্ড গরম পড়ার কারণে আমাদের অনেকের পাতলা পায়খানা হয়ে থাকে। বিশেষ করে হাসপাতালগুলোতে রুগীকে জায়গা দেওয়ার মতো জায়গাও নেই, ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছে। তো আজকের বলা উক্ত তদবির প্রয়োগ করে আপনি ঘরে বসেই পাতলা পায়খানা থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো প্রথমে আমি আপনাদেরকে যে কথাটি বলবো, প্রচণ্ড গরম পড়ার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগের চাপ দেয়, বিশেষ করে পাতলা পায়খানা তো অবশ্যই জানেন আপনারা খুবই খারাপ একটি রোগ। তো আপনাদেরকে যে কথাটি বলবো, আপনারা সব সময় পাক পবিত্র অবস্থায় থাকবেন এবং হাত মুখ ভালো করে পরিষ্কার করে নিবেন এবং আপনার বাড়ির আশপাশ পরিষ্কার করে রাখবেন। তো চলুন আজকের বলা উক্ত তদবিরটি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে রুগীকে সুস্থ করবেন বিস্তারিত বলে দিচ্ছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের উক্ত তদবিরটি হলো আপনাকে পাতলা পায়খানা রুগীকে বাঁচাতে হলে, অর্থাৎ পাতলা পায়খানা রুগীকে সুস্থ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, কচি আম পাতা সংগ্রহ করতে হবে। তো আপনারা জানেন কচি আম পাতা বলতে যে সমস্ত আম গাছের পাতা নতুন করে গজায়, লাল কিছু পাতা হয়, ওখান থেকে 8-10টি পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। যখনই 8-10টি পাতা আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন, উক্ত পাতাগুলো হাফ লিটার পানিতে আগুনে জাল দিয়ে গরম করতে হবে। আগুনে জাল দেওয়ার পর ফুটাতে ফুটাতে উক্ত পানিগুলো যখন অর্ধেকে চলে আসবে, তখন আপনি উক্ত আগুন থেকে উক্ত পানিগুলো নামাইয়ে কুমকুম গরম থাকে সেকে উক্ত পানিগুলো আপনি রুগীকে খাইয়ে দিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আপনাকে 8-10টি কচি আম পাতা সংগ্রহ করতে হবে। উক্ত আম পাতাগুলো আপনাকে হাফ লিটার পানিতে জাল দিতে হবে। জাল দেওয়ার পর উক্ত পানিগুলো যখন অর্ধেক হয়ে যাবে, ওখান থেকে নামিয়ে পানিগুলো কুমকুম গরম থাকতে আপনি সেকে উক্ত পাতলা পায়খানার রুগীকে যখন খাইয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি উক্ত পাতলা পায়খানার রুগী ইনশাআল্লাহ মুক্তি পাবে। তো আপনারা অবশ্যই জানেন পাতলা পায়খানা একটি খারাপ রোগ, তারপরও অবশ্যই আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করে নিবেন। তো আশা করছি আজকের বলা উক্ত তদবিরটি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।